এবার আমরা শিক্ষা স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে জানব। শিক্ষা সুস্পষ্ট অর্থ বুঝতে গেলে তার স্বরূপ বা প্রকৃতি জানা প্রয়োজন। শিক্ষা হল জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি জটিল প্রক্রিয়া। শিক্ষার অর্থ কখনো নির্দিষ্ট নয়, এটি পরিবর্তনশীল, কারণ শিক্ষার লক্ষ্য স্থান কাল পাত্র বিশেষে পরিবর্তনশীল। সুতরাং শিক্ষার অর্থ সর্বদা পরিবর্তনশীল। শিক্ষা একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যার পথ পরিক্রমা শুরু হয় শিশুর জন্ম থেকে আর শেষ হয় মৃত্যুতে। তাই শিক্ষাকে বলা হয় জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা হলো বৃদ্ধি বা বিকাশের প্রক্রিয়া। ব্যক্তি ও সমাজের বিকাশই হলো শিক্ষা। একে সমাজের উন্নয়নের হাতিয়ার বলা হয়, যা সমাজের সর্বক্ষেত্রে উন্নতি সাধন করে। ব্যক্তির আচরণের পরিবর্তন ও উন্নতি সাধিত হয় শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে। অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশ করার প্রক্রিয়া হলো শিক্ষা। এখানে আমি একটু বলি স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কে উক্তি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। আচ্ছা, পরিবর্তনশীল সমাজের সঙ্গে সংহতি বিধানের প্রক্রিয়া হলো শিক্ষা। আমাদের বর্তমান যুগের শিক্ষার লক্ষ্যই হলো অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ সংগতি বিধান। পরিবর্তনশীল সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার জন্যে আচরণের পরিবর্তন এবং সংহতি বিধানই হলো আমাদের বর্তমানকালের শিক্ষার লক্ষ্য। শিক্ষা হলো অভিজ্ঞতার গঠন ও পুনর্গঠনের প্রক্রিয়া। এই কথাটি বলেছেন জন ডিউই। অতি নিয়ত অভিজ্ঞতার যে গঠন হচ্ছে এবং তার পুনর্গঠনের প্রক্রিয়াই হলো শিক্ষা। শিক্ষা হলো কৃষ্টি সংস্কৃতি এবং সাংস্কৃতিক মূল্যবোধের সংরক্ষণ এবং সঞ্চালনের প্রক্রিয়া। শিক্ষা হলো এমন একটি কৌশল যার মাধ্যমে মানব জীবনের গুণগত মানগত বিকাশ সাধিত হয়। মানুষের শক্তি ও সম্পদ হলো শিক্ষা, যে কারণে মানব জাতি বিশ্বে সর্বশক্তিমান রূপে বিবেচিত। তাহলে আমরা কি জানলাম? শিক্ষার অর্থ বুঝতে গেলে তার স্বরূপ বা প্রকৃতি জানা উচিত।
শিক্ষা একটি জটিল প্রক্রিয়া। ব্যক্তির আচরণের পরিবর্তন হলো শিক্ষা। শিক্ষা হলো পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান। শিক্ষা একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যার পথ পরিক্রমা শুরু হয় শিশুর জন্ম থেকে আর শেষ হয় মৃত্যুতে। অর্থাৎ শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া।